ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী তাবিত দক্ষিণে ইশাক গণতান্ত্রিক পন্থায় হতে চান রাষ্ট্রযন্ত্রের অংশ। প্রথমে আমি যে পদক্ষেপগুলো নিব সেটি হবে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী তৈরি করা। আমরা বসে যাব না, আমরা থামব না, আমরা নির্বাচন শেষ পর্যন্ত দেখে ছাড়ব। নির্বাচন কমিশন নিয়ে কথা বলার রুচি নেই বললেন ফখরুল। নির্বাচন কমিশনকে বলার মতো রুচি আমার নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং এই রুচিটাই নাই আমার। আমি ইদানিংকার তাদের সঙ্গে কথাই বলতে চাই না। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষ, প্রার্থী ঘোষণা কাল। দেখছিলাম প্রধান শিরোনাম রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই দাবি ঐক্যফ্রন্টের। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠলে সরকার টিকবে না বলছেন নেতারা। চেয়ারম্যান জিএম কাদেরের হাতেই থাকছে জাতীয় পার্টির সব ক্ষমতা। রওশনের অনুপস্থিতিতে তাকে দেয়া হলো প্রধান পৃষ্ঠপোষকের পদ। নেতারা বললেন বিভেদ নেই। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু, দুটি ড্রিম লাইনারের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন। প্রধানমন্ত্রী বললেন দুর্নীতি হলে ছাড় নয়। এবং বেসিক ব্যাংককে ধসিয়ে দেওয়া সাবেক চেয়ারম্যান বাচ্চুকে বিচারের আওতায় না আনা সুশাসনের অভাব, মন্তব্য বিশ্লেষকদের। ক্ষতি সামলাতেই কমছে বেতন কাঠামো। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনীত প্রার্থীর নাম আগামীকাল ঘোষণা করা হবে। গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে একথা জানানো হয়। আওয়ামী লীগের প্রার্থী ঠিক করতে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে বৈঠক করে দলটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে বর্তমান মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগ থেকে মোট 12 জন প্রার্থী দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে 8 জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদের মধ্যে বর্তমান মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিম সহ আরও বেশ কয়েকজন রয়েছেন। দক্ষিণ এবং উত্তরের সিটির মেয়র এবং কাউন্সিলরদের যে মনোনয়ন পত্র আপনারা জমা দিয়েছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি, যাচাই বাছাই করছি, বিভিন্ন রিপোর্ট আমরা পর্যবেক্ষণ করছি, বিভিন্ন নেত্রী নিজস্ব উপায়ে কিছু রিপোর্ট নিয়েছেন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে। সব কিছু বিচার বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে। এই মুহূর্তে গণভবনের সামনে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, এ বিষয়ে আরো জানতে চলে যাচ্ছি তার কাছে। রবিন, আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়াই আসলে শেষ হলো বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। যে সভা থেকে আসলে কথা ছিল যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কারা আসলে পেতে যাচ্ছেন দলীয় সমর্থন। তো আপনারা জানেন যে সন্ধ্যা 6টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, এবং এই বৈঠকে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মোটামুটি সব সদস্যই কিন্তু উপস্থিত ছিলেন। কথা ছিল এই বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলীয় মেয়র পদে কাদেরকে কারা মনোনয়ন পেতে যাচ্ছেন এবং একই সঙ্গে কাউন্সিলর পদে কাদেরকে সমর্থন দেওয়া হবে। কিন্তু যে বৈঠক শেষ হওয়ার পরে, অল্প কিছুক্ষণ আগে এই বৈঠক শেষ হয় এবং বৈঠক শেষ হওয়ার পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আসলে যে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আসেন এবং তিনি মনোনয়ন প্রত্যাশীদেরকে জানিয়ে দেন যে আজকে আসলে এই যে দলের মনোনয়ন যেটি আসলে ঘোষণা করার কথা রয়েছিল সেটি আসলে আজকে ঘোষণা করা হচ্ছে না এবং
নেতাকর্মীদের মধ্যে যে আসলে যে আগ্রহ ছিল, যে অপেক্ষা ছিল, সেটি কিন্তু আরেকটি দিন বাড়লো এবং সে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩ এ কার্যালয় থেকে আসলে ঘোষণা করা হবে এবং সেখানেই দলীয় মনোনয়নপত্র কারা পাবেন মেয়র পদে এবং একই সঙ্গে কাউন্সিলর পদে কাদেরকে সমর্থন দেওয়া হবে সেটি ঘোষণা করা হবে। সেই হিসাবে বলা যায় যে আজকে যেই উপসংহারে পৌঁছার কথা ছিল সেই উপসংহারে পৌঁছতে আসলে আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এবং একই সঙ্গে যারা কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন করেছিলেন তাদের সকলের কাছ থেকে আসলে যে দলীয় মনোনয়ন প্রত্যাহার পত্রে আসলে সই নেওয়া হয়েছে আজকে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মনোনয়ন না পেলেও দলীয় যাকে সমর্থন দেওয়া হয় তার পক্ষে যেন কাজ করেন। আরেকটি বিষয় যদি জানাতে চাই যে আজকে আসলে যে বৈঠক চলছিল সে বৈঠক চলাকালীন আমরা আসলে বিভিন্ন সূত্র থেকে নানা খবর পেয়েছিলাম, তাতে আসলে যে আভাসটি পাওয়া যাচ্ছিল সেটি হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে সমর্থন দেওয়ার ব্যাপারে দলীয় হাইকমান্ডের তরফ থেকে আসলে যে অনেকটাই নিশ্চিত ছিল। অন্যদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে যে সাইদ খোকন বর্তমান যিনি মেয়র এবং একই সঙ্গে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলুর তাপস এই দুটি নামই কিন্তু ঘুরে ফিরে বারবার আলোচনায় আসছিল এবং সে বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ার কারণেই আসলে যে আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এবং লাগছে এবং আগামীকাল সকালে আসলে যে চূড়ান্ত উপসংহারে পৌঁছা যাবে কারা আসলে যে আওয়ামী লীগের টিকিটে আসন্ন যে আগামী ৩০ জানুয়ারি যে ভোটযুদ্ধ সে ভোটযুদ্ধে নামতে যাচ্ছেন যে আওয়ামী লীগের সমর্থন পেয়ে। তো এই ছিল আসলে আমার কাছে গণভবনের সামনে থেকে সবশেষ। রাব্বি, ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বিষয়ে জানাচ্ছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। এদিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে উত্তরে তাবিদ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন নিয়ে তার কথা বলার রুচি নেই। ঢাকার দুই সিটিতে দলীয় প্রার্থী ঠিক করতে শনিবার বিকেল ৪টার দিকে আলোচনায় বসে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। এতে সমন্বয়কারী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ছাড়াও সিনিয়র নেতারা। দুই ঘন্টার আলাপ আলোচনা শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দল ভরসা রাখছে তারুণ্যের ওপর। আন্দোলনের একটা অংশ হিসেবে তারা এটাকে নিয়ে যেতে পারবে, কারণ তাবিতা আলো ইতিমধ্যেই সেটা প্রমাণ করেছেন। আর ইশরাক তো আপনি ফিজিক্যালি প্রেজেন্ট থাকেন আপনার সমস্ত আন্দোলনগুলোতে, উনি এটা আরও ভালোভাবে করবেন বলে আমরা বিশ্বাস করি। দক্ষিণের প্রার্থী হচ্ছেন ইশরাক হোসেন আর উত্তরের প্রার্থী হচ্ছেন তাবিদ আউয়াল। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তাবিদ আউয়াল ও ইশরাক হোসেন। বিজয়ী হলে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে তাবিদ আউয়াল বলেন, তার মনোনয়ন তারুণ্যের জয়। আমরা নির্বাচন শেষ পর্যন্ত দেখে ছাড়বো, নির্বাচন দিনের পরেও যদি কোনো কর্মসূচি লাগে সেগুলোও আমরা এগিয়ে যাব যতক্ষণ না আমাদের ভোটের অধিকার আমরা ফেরত পাই। কোনো সময় ডেঙ্গু মশার জন্য আন্দোলন হচ্ছে, কোনো সময় জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে, কোনো সময় বায়ু দূষণ হচ্ছে। এই সকল পরিকল্পনা নিয়ে শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। একটি উন্নত আধুনিক নগরী হিসেবে ঢাকা গড়ার কাজ করবেন জানিয়ে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বলে জানান ইশরাক হোসেন। থেকে আমরা সব থেকে দূষিত শহর হিসেবে এক নম্বরেও ছিল, গত তিন দিন আগে আমি দেখেছি আমরা ৭ নম্বরে রয়েছি। তো এইসব সমস্যা দূর করার জন্য প্রথমে আমি যে পদক্ষেপগুলো নিব সেটি হবে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী তৈরি করা। শনিবার দুই সিটিতে কাউন্সিলরদের নাম চূড়ান্ত করবে বিএনপি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ঢাকার দুই সিটি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনায় মুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন সামনে রেখে প্রশিক্ষণের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকার ৮টি করে মোট ১৬টি ভেন্যুতে প্রায় ৭,০০০ ইভিএম পাঠিয়েছে নির্বাচন কমিশন। ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের জন্য সময় আছে আর মাত্র তিন দিন, তাই শনিবার সকাল থেকে এভাবেই শোডাউন করে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসতে দেখা যায় কাউন্সিলর প্রার্থীদের।
তবে জমা দেওয়ার চেয়ে এদিনও গত কয়েকদিনের মতো বেশিরভাগ প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করলেও ভিন্ন মত প্রকাশ করেছেন বিএনপি সহ অন্যান্য দল সমর্থিত মনোনয়ন প্রত্যাশীরা। জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে দল যদি আমাকে সমর্থন দেয় তা ইনশাল্লাহ আমি নির্বাচন করব এবং বিপুল ভোটে বিজয় হবে। বিএনপি পক্ষ থেকে নমিনেশন চাচ্ছি, ভোট যদি জনগণ কেন্দ্রে দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে 26 জনের মতো আমরা কাউন্সিলর প্রার্থী দিয়েছি। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তির জন্য এবং দেশের গণতন্ত্র ফিরানোর জন্য ইলেকশন করব। মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি চেষ্টা করব এলাকার রাস্তাঘাট মাদক সন্ত্রাস নির্মূলে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সবার জন্য সেবা নিশ্চিত করতে পারি এই মর্মে আমি স্বতন্ত্র থেকে নির্বাচনের চিন্তা ভাবনা করছি। এ সময় মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন। বিধি মোতাবেকই মেনে চলবো, কোনো রকম বেআইনি কাজে লিপ্ত হব না। সরকার যদি অবাধ নিরপেক্ষ না রাখে নির্বাচনকে তাহলে তো আমরা নিয়মকানুনের বাইরে তো আমরা যাইতে চাই না, তখন তো সব দলেই কথা বলবে, আমরা কথা বলবো এই ব্যাপারে। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে এদিন নির্বাচন কমিশন থেকে ঢাকা উত্তরে 8টি ও দক্ষিণের 11টি ভেন্যুতে প্রায় 7000 ইভিএম পাঠানো হয়েছে। জানিয়ে নির্বাচনের আগে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও ভোটারদের ইভিএম সম্পর্কে জানানোর কাজে ব্যবহার করা হয় বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। মোবাইল ফোন ব্যবহার করা যত কঠিন আমি মনে করি তার থেকে ইভিএম ভোট দেওয়া আরো সহজ। এই কারণে আমরা তাদেরকে দেখাবো, আমাদের যারা প্রার্থী হবেন তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করছি তারা যেন আচরণবিধি মেনে চলেন। প্রতীক বরাদ্দের আগে কিন্তু প্রচারণা চালানো যাবে না, তা না হলে 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 টাকা দণ্ড অথবা প্রার্থিতা বাছাইয়ের সময় কিন্তু প্রার্থিতা বাতিল করে দেব। এদিকে নির্বাচন কমিশন থেকে বারবার বলার পরও নগরীর বিভিন্ন স্থানে শনিবার মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার দেখা গেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। সকালে বিমানবন্দরে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে বিমানে সংযুক্ত নতুন দুটি ড্রিম লাইনারের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের এভিয়েশন খাতকে এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে দুর্নীতি করলে বরদাস্ত করা হবে না। প্রায় 40 বছর আগে নির্মিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে 80 লাখ যাত্রী যাতায়াত করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে। আধুনিকায়নের অংশ হিসেবে বিদ্যমান দুটি টার্মিনালের পাশাপাশি এবার তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণের আনুষ্ঠানিকতা শুরু হলো। শনিবার বিমানবন্দরে এসে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেন শেখ হাসিনা। বর্ণিল আয়োজনে শুরু হয় নির্মাণ পর্ব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বিমানের আধুনিকায়নে সরকার সজাগ রয়েছে, এখন প্রয়োজন উন্নত যাত্রী সেবা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। বিমানে অনেক সমস্যা ছিল, এই সমস্যাগুলি ধীরে ধীরে খুঁজে খুঁজে বের করতে হয়েছে এবং সেগুলি সমাধান করতে হয়েছে। আমাদের এখানে মন্ত্রীরা আছেন বা বাহিনী প্রধানরা আছেন বা অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররাও আছেন। নিরাপত্তার যে নিয়মাবলীগুলি আছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সকল যাত্রীকে সেটা মেনে নিতে হবে, সেখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না। আর যদি কেউ এক্ষেত্রে বাধা দেন তাহলে ভবিষ্যতে আর বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে। আমি ইচ্ছা করব বিদেশে থাকা রেমিট্যান্স যোদ্ধারা যাতে বিমানবন্দরে কোনো হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প নিয়ে 9-6 করলে ছাড় পাবে না কেউ। যেই দুর্নীতি করবেন তাদের কিন্তু ছাড়া হবে না, সে যেই হোক না কেন। দেশের সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করবে আর দেশের উন্নয়নের কাজ সঠিকভাবে হবে না, সেখান থেকে কেউ কারো ভাগ্য অসাধু উপায়ে গড়তে যাবেন সেটা কখনো সম্ভব হবে না, সেটা করা বরদাস্ত করা হবে না। যাদের অর্থে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমাদের রিজার্ভ নিশ্চিত হয়, তারা যখন একটা কর্মস্থল থেকে ফেরে তাদের সুবিধাগুলি দেখতে হবে, তাদের জন্য কোনো রকম হয়রানি এখানে করা না হয়। অনুষ্ঠান থেকে বিমানের সেবা প্রাপ্তির অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপস উদ্বোধন করেন সরকার প্রধান। এর আগে বিমানের বহরে সদ্য সংযুক্ত অচিন পাখি ও সোনারতরি নামের বোয়িংয়ের তৈরি দুটি ড্রিম লাইনার বিমানের বাণিজ্যিক কার্যক্রমেরও উদ্বোধন করেন সরকার প্রধান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমান দুটি পরিদর্শন করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বিশ্বমানের সব সুবিধাই পাওয়া যাবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। সংযোগ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের সঙ্গেও। দেখে নেব প্রকল্পের বিস্তারিত। আধুনিক মানের সুযোগ সুবিধা রেখে এই টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে। সে সময় এই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় 14,000 কোটি টাকা। প্রায় 6 বছর পর কাজ শুরু হওয়া আধুনিক মানের এই টার্মিনাল নির্মাণে বর্তমানে ব্যয় ধরা হয়েছে 21,300 কোটি টাকা। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের পূর্ব পাশে 2,30,000 বর্গমিটার জমির ওপর তৈরি হবে এটি। পদ্মফুলের আদলের এই টার্মিনালে থাকবে 24টি বোর্ডিং ব্রিজ, তবে প্রথম ধাপে করা হচ্ছে 12টি। বহির্গমনের জন্য থাকছে 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার, 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার, এছাড়া 2টি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে, 35টি উড়োজাহাজ রাখার পার্কিং বে, বহুতল কার পার্কিং সহ থাকছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। আলাদাভাবে নির্মাণ করা হচ্ছে 35,863 বর্গমিটারের আমদানি কার্গো ভিলেজ ও 27,144 বর্গমিটারের রপ্তানি কার্গো ভিলেজ। টার্মিনাল ভবনের সঙ্গে নির্মাণ করা হবে ভূগর্ভস্থ পথ ও উড়াল সেতু, যার মাধ্যমে যুক্ত থাকবে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরো টার্মিনাল পরিচালিত হবে স্বয়ংক্রিয়ভাবে আর প্রকল্পটির নির্মাণ মেয়াদ ধরা হয়েছে 4 বছর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি ঘরে ঘরে চাকরি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলটির নবগঠিত কমিটি ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে এ কথা বলেন তিনি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে ফুল দেন প্রধানমন্ত্রী, পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি। এ সময় কমিটির নতুন সদস্যদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। গত 21 ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 81 সদস্যের মধ্যে প্রথমে 42 জনের নাম ঘোষণা করা হয়, পরে 7 জন ছাড়া বাকি কমিটি ঘোষণা করা হয়। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নতুন কমিটি কাজ করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোবায়দুল কাদের। নবনির্বাচিত সদস্যদের সামনের দিনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। রাজনৈতিকভাবে আজকে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সুশাসনের পথে আমরা কয়েক ধাপ এগিয়েছি, আরও এগিয়ে যেতে হবে। এসব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব এবং সেজন্য আজকে পার্টিকেও আমাদের সেভাবে রিকাস্ট করা দরকার ছিল এবং সেখানে দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা নির্বাচন হওয়ার আগেই নির্বাচনে হেরে যায়, এটা তাদের পুরনো স্বভাব, এটা নতুন করে বলে কোনো লাভ নেই। তারা সবসময় তারা যেখানে যেতে সেখানেও তারা বলে, শেষ মুহূর্ত পর্যন্ত বলে যায় কারচুপি হয়েছে, এটা বিএনপির পুরনো অভ্যেস। সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা দাবি করেছেন বর্তমান কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই। দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগরের নাট্যমঞ্চে জাসদ রবের সম্মেলনে তারা বলেন বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠলে বর্তমান সরকার ক্ষমতায় টিকতে পারবে না। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রবের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে সরকারের নানা ব্যর্থতা আর অনিয়মের কথা। জনগণের সরকার, মুক্তিযুদ্ধের সরকার, জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের ভোট ডাকাতির জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে ঐক্যফ্রন্ট। আজকে নির্বাচন কমিশন একটা তৈরি করেছে, যে নির্বাচন কমিশনের মধ্যেই একজন কমিশনার বলছেন যে নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ নির্বাচন করার মতো যোগ্য নয়, কিন্তু তারা নির্বাচন দিচ্ছে, একটার পর একটা নির্বাচন দিচ্ছে, এটাই এদের চরিত্র। যে আজকে আমরা ঐক্যফ্রন্ট তৈরি করেছিলাম সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, নির্বাচন দিয়ে সেটা সংগ্রামকে আমরা জয় করতে চেয়েছিলাম, সেখানে আমরা পারিনি, কিন্তু আমাদের পারতে হবে। আমাদেরকে আরও বৃহত্তর ঐক্য তৈরি করতে হবে, শুধু ঐক্যফ্রন্ট নয় বা অন্যান্য জোটগুলো নয়, আমাদেরকে আজকে সমস্ত দেশের মানুষকে এক করে, সমস্ত দলগুলোকে এক করে, যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে এক করে আজকে আমাদেরকে লড়াই লড়তে হবে, সংগ্রাম করতে হবে।
কাউন্সিলের প্রধান অতিথি গণফোরাম নেতা ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, দেশে সত্যিকার অর্থে নির্বাচন করতে হলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন 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 কেন, তারা মজা পেয়ে গেছে যে কোনো কিছু জিনিসকে নির্বাচন বললেই নাকি এরপরে তারপরে একটা ঘোষণা দিয়ে দিলেই মানুষকে বলা যায় যে হ্যাঁ এই তো বৈধতা তো অর্জন করেছি, নির্বাচিত অমুক নির্বাচিত অমুক। কিন্তু দেশের মানুষ তো অন্ধ না। সোজা কথা, নির্বাচন কমিশন হতে হবে সৎ এবং সুস্থ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও সরকার বিরোধী আন্দোলনের জন্য বৃহৎ জাতীয় ঐক্য গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। আহমেদ সালহীন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে ছাড়াই অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন। এতে জিএম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে রওশনকে দেয়া হয় সর্বোচ্চ সম্মানিত পদ প্রধান পৃষ্ঠপোষক। তবে পার্টির সব ক্ষমতা রাখা হয়েছে চেয়ারম্যানের হাতে। এছাড়া জাতীয় পার্টিতে 7টি কো চেয়ারম্যান এবং 8টি অতিরিক্ত মহাসচিবের নতুন পদ যুক্ত করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শনিবার সকাল 10:30 শুরু হয় জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলন। মঞ্চে উঠে আসেন একে একে দলের শীর্ষ নেতারা, তবে উপস্থিত ছিলেন না রওশন এরশাদ। সম্মেলনের প্রথম ভাগের বক্তব্যে জিএম কাদের পন্থী নেতারা দলে কোনো বিভক্তি না থাকার দাবি করলেও রওশন পন্থী নেতারা বলেন, রওশনের কারণে পার্টি ঐক্যবদ্ধ হয়েছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জিএম কাদের নেতৃত্বে আজকে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আজকে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছে তার কারণ আমাদের বেগম রওশন এরশাদ। আপনারা কমিটি করে দলকে সুসংগঠিত করেন, দলে কোনো বিভক্ত নাই। সম্মেলনে জিএম কাদেরকে চেয়ারম্যান, রওশনকে প্রধান পৃষ্ঠপোষক এবং মশিউর রহমান রাঙাকে মহাসচিব পদে নির্বাচিত করা হয়। গঠনতন্ত্র সংশোধনীতে প্রধান পৃষ্ঠপোষককে সর্বোচ্চ সম্মানিত করা হলেও সব ক্ষমতা রাখা হয় চেয়ারম্যানের হাতে। জাতীয় পার্টির সর্বময় ক্ষমতা। সভাপতির বক্তব্যে জিএম কাদের বলেন, দলে যারা বিভক্তি করতে চায় তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। এরশাদ সাহেবের পরেও জাতীয় পার্টি শুধু টিকে নাই, আল্লাহর রহমতে পুনর্জীবিত হয়ে আরো শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। বেলা 12:45 জাতীয় পার্টির সম্মেলনে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর সংসদে কার্যক্রমে নতুন মাতৃকতা আসে। জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধন করে সৃষ্টি করা হয় 7টি কো চেয়ারম্যান এবং 8টি অতিরিক্ত মহাসচিবের পদ। দলে কোনো দ্বন্দ্ব নেই বলে ঘোষণা দেওয়া হলেও বেগম রওশন এরশাদের অনুপস্থিতি স্পষ্টতই বিভক্তির ইঙ্গিত করে। এমন বাস্তবতায় যাবার এই সম্মেলন থেকে নতুন যে নেতৃত্ব নির্বাচিত হলো তার সামনের দিনে কতটা গতিশীলভাবে কাজ করতে পারে আর জাতীয় রাজনীতিতে কতটা ভূমিকা রাখতে পারে সেটি এখন দেখার বিষয়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে তীব্র কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত রাজধানী সহ সারা দেশের জনজীবন। উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ, হাসপাতালে শীতজনিত রোগের চাপ। সক্ষমতার অভাবেই বেসিক ব্যাংকের বেতন কাঠামো পরিবর্তন করতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ। ব্যাংকটির ভঙ্গুর অবস্থার জন্য দায়ী চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিচারের আওতায় না আসাকে সুশাসনের অভাব বলে মনে করেন তিনি। বাংলাদেশ ব্যাংক বলছে সরকারি পে স্কেল কাঠামো করলে সুবিধাজনক অবস্থায় আসবে ব্যাংকটি। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 1992 সালে সরকার বিসিসিআই ফাউন্ডেশনের পুরো শেয়ার কিনে নাম দেয় বেসিক ব্যাংক। যদিও স্বতন্ত্র বেতন কাঠামোতেই চলে আসছিল ব্যাংকটি। 2009 সালের পর থেকে আব্দুল হাই বাচ্চু চেয়ারম্যান থাকাকালীন প্রায় 9,000 কোটি টাকা আত্মসাতে চরম ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। তাই ব্যাংকের পরিচালনা ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয় বেতন কাঠামো পরিবর্তনের। এই সিদ্ধান্ত 22 ডিসেম্বর থেকে বাস্তবায়নের সার্কুলার দেওয়া হলে গত সোমবার ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর অবস্থান নিয়ে তা বাতিলের দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান 29 ডিসেম্বর বোর্ড সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ওটা তো শুনেছেন যে বোর্ড মিটিং এ হয়তো আমরা আলোচনা করবো হয়তো বলবেন বা আজকে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর বলেন, ব্যাংকের সাবেক চেয়ারম্যানের অর্থ লোপাটের কারণেই উচ্চ হারে বেতন দেওয়ার সক্ষমতা নেই প্রতিষ্ঠানটির। তাকে এখনো আইনের আওতায় না আনাকে দেশের জন্য খারাপ বার্তা মনে করেন তিনি। রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে আরো তাদের সমান, কাজে এটাকে খুব একটা অবিচার বলা যায় না। এত কিছুর পরও যার জন্য হলো সেই আব্দুল হাই বাচ্চু গায়ে মানে এতটুকুন পর্যন্ত চিমটি কাটতে পারলো না। আব্দুল হাই বাচ্চুর পেছনে অত্যন্ত ক্ষমতাধর কোনো ব্যক্তি আছে,
যাকে অমান্য করার সাহস দুদকেরও নাই, কারোরই নাই। দেশে যে সুশাসন হচ্ছে না তার একটা কারণ হলো, বড় কারণই হলো এটা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জেনারেল ম্যানেজারের বেতন 66,000 টাকা হলেও বেসিক ব্যাংকের সমমর্যাদার কর্মকর্তার বেতন 1,00,000 টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার ও সিনিয়র অফিসারের মূল বেতন যথাক্রমে 16,000 ও 20,000 টাকা হলেও বেসিক ব্যাংকের সমমর্যাদার কর্মকর্তার মূল বেতন 20,000 ও 25,000 টাকা। এ অবস্থায় বেতন কাঠামো পরিবর্তনে প্রতিষ্ঠানটির বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলছে বাংলাদেশ ব্যাংক। যদি তারা এরকম মনে করে আসলে এক্সেস জনবল হয়ে গেছেন, উপর লেভেলে আমরা এটাকে কিছুটা সীমিতকরণ করতে পারি, তাহলে কিন্তু সেম অন্য স্টেট ওন ব্যাংকের সাথে যদি তারা প্যারালেল করে তাহলে অন্য যে কোনো জায়গায় শর্ট আছে সেখানে তারা সেখানে দিতে পারবে। সুতরাং আমি মনে করি বোর্ড একটা ভালো ডিসিশন নিয়েছেন, এটা ওইখানকার স্টাফদের জন্য, ওইখানে কর্মকর্তাদের জন্য এটা কল্যাণী বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আসছে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে রাজধানীর অনেক কলেজ। এতে অসহায় শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষা বোর্ড বলছে অভিযুক্ত কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট। রাজধানীর বেসরকারি এই কলেজ থেকে আগামী বছরের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের টাকা জমা দিচ্ছে রূপক নামের এই শিক্ষার্থী। ফর্ম পূরণের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত আরো 5,000 টাকা কোচিং ফির জন্য গুনতে হচ্ছে তাকে। তবে টাকা জমা দিলেও কলেজের হিসাব বিভাগ থেকে কোনো রসিদ দেয়া হয়নি রূপককে। ওই রিসিপ্টটা মানে রিসিপ্টটা তো এখানেই করে দেয়, কিন্তু আমি তো জানি না। আর টাকা নেয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন এই হিসাব কর্মকর্তা। এক্সট্রা যে 5,000 টাকা নিচ্ছেন ওটার কাগজ নিচ্ছেন না, তাই তো? ওটা আমি নিচ্ছি না, ওটা ক্লাস টিচারদের কাছে। যেখানে শিক্ষা বোর্ড থেকে এইচএসসির ফর্ম পূরণ বাবদ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে মানবিক ও বাণিজ্যিক বিভাগের জন্য 1940 এবং বিজ্ঞান বিভাগের জন্য 2,500 টাকা, সেখানে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। রিসিপ্টটা শুধু ওইখানে একটা আলাদাভাবে একটা সাইন করে নিছে, আর এখানে 2,500 টাকা শুধু ফর্ম ফিলাপে যে 2,500 টাকা, সেই 2,500 টাকাটা এখানে মানে এখানে লিখে রাখছে। 5,000 টাকা তারা সেশন ফি, কোচিং ফি বুঝায় নিতেছে, যেটা মানে বেতন এক্সট্রা কলেজ বেতনের দেওয়ার পরে এটা আমাদের জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে, এটা তারা বাধ্যতামূলক বলতেছে। এর কারণ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে ব্যয়ের অজুহাত দেখান কলেজ কর্তৃপক্ষ। এই ভবনটা আমাদের ভাড়া এবং আমরা একটা এমপিভুক্ত প্রতিষ্ঠান নয়, আমরা সরকার থেকে কোনো টাকা পাই না। ফর্ম পূরণে অতিরিক্ত এই অর্থের কাছে যেন রীতিমতো অসহায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এটা তো আমাদের জন্য হচ্ছে জুলুমের এক পর্যায়ে চলে আসে, কিন্তু বাধ্য হয়ে তো আমাদের দিতে হচ্ছে। আমরা মনে করেন এখন নিরুপায় হয়ে দিচ্ছি আর কি। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। একটি অভিযোগ যদি কেউ করে থাকে তাহলে সেই অভিযোগটি তাকে প্রমাণ করতে হবে। অভিযোগ প্রমাণ হলে অনেকগুলি ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটি হচ্ছে প্রাথমিকভাবে যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে তাহলে সেই অর্থ তাকে ফেরত দিতে হবে। এদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্নির্বাচনী পরীক্ষার জন্য আদায় করছে অতিরিক্ত অর্থ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আরও কমেছে তাপমাত্রা, আর কাঁপানো ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনাজপুরে দেশের সর্বনিম্ন 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আগামী 2-3 দিন তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিনে রিপোর্ট। গত কয়েকদিনের মতো শনিবারও ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানী। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। শুক্রবারের তুলনায় তাপমাত্রা 1-2 ডিগ্রি কমে যাওয়ায় বেড়ে যায় শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি রাজধানীবাসী। এদিকে মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চল। দিনাজপুরে দেশের সর্বনিম্ন 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা বাড়ায় রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ ও কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবীদের। শীতের দাপট থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। ঠান্ডা খুব প্রচন্ড, এরকম ঠান্ডা যদি থাকে তাহলে কিন্তু জনজীবন খুব গরিব মানুষের জন্য খুব অসুবিধা হয়ে যাবে, কাজকর্ম করতে পারবে না। সকালে বাড়ি হয়েছি, হাত পা ঠান্ডা, হাত মনে করেন গাড়ি কীভাবে চালাবো, এই কষ্টের মনে করেন কীভাবে চলবো। ঠান্ডার জন্য বাইরে বাড়ানো যাচ্ছে না এবং ছাগল এবং গরু বাইরে বার করা যাচ্ছে না।
উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী এবং রংপুর বিভাগে পুরাটাই মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, আর দেশের অন্য অংশগুলোতে যে তাপমাত্রা মোটামুটি এক ডিগ্রি বা দুই ডিগ্রি, কোথাও কোথাও দুই ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে রাতের তাপমাত্রা, সেসবে শৈত্যপ্রবাহের যে কন্ডিশন সেই কন্ডিশনের মধ্যে আছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলেও বেড়েছে শীতের দাপট। সাতক্ষীরায় শুক্র ও শনিবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেঁকে বসেছে ঠান্ডা, এতে বিপাকে পড়েন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সাবিত সারওয়ার, সময় সংবাদ। দুদিন পরই 31st নাইট, তাই সৈকত শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকের আগমন। কিন্তু এই পর্যটক আগমনকে কেন্দ্র করে বেপরোয়া হোটেল মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। পর্যটকদের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে বরাবরের মতো জবাব জেলা প্রশাসনের, নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার হোটেল মোটেল জোন, যেখানে পর্যটকদের রাত্রি যাপনের জন্য আছে 400+ হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস, যা এখন পর্যটকে কানাই কানাই পূর্ণ। উপলক্ষ পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করা। শীত মৌসুমে একটু প্রশান্তির খুঁজে পর্যটন নগরী কক্সবাজারে ছুটে আসে হাজারো পর্যটক। তবে এই পর্যটক আগমনকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে ওঠে হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। অধিকাংশ হোটেল মোটেল ও রিসোর্টে নেই রুমের মূল্য তালিকা। পর্যটকদের অভিযোগ, কক্সবাজারে বেড়াতে এসে হয়রানির শিকার হচ্ছেন তারা। কোনো হোটেলই খালি নেই, কোনো রুমের তালিকাও নেই। আজকে ভাড়া আছে 2000, তো কালকে হয়ে গেল 3000। রুম রেটটা একটু বেশি, গত বছর 1000 থেকে 1500 বেশি। হোটেল ব্যবসায়ীরা বলছেন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। ডাবল বেড এসি রুম উইথ ব্রেকফাস্ট 2500 টাকা রাখতেছে, আর কাপল বেডগুলি 1750 টাকা রাখতেছে। আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে না, আমরা ফ্লেক্সিবল একটা ভাড়া নিচ্ছি ওনাদের থেকে। আর জেলা প্রশাসন জানিয়েছে বাড়তি ভাড়ার বিষয়টি তারা শুনেছেন, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হোটেল মোটেল মালিক যারা আছে তাদের সাথে একটা বসার ব্যবস্থা করব, তাদেরকে আমরা বিষয়টি বলবো যে তারা যেন এইভাবে সচেতন থাকে, যাতে কোনো ধরনের পর্যটক যাতে কোনো ধরনের অভিযোগ না করে বা কোনো হয়রানির শিকার না হয়। কক্সবাজারে 400+ হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 150+ পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় দুই সিটি নির্বাচনের প্রার্থী ঘোষণায় আরও সময় নিল আওয়ামী লীগ। মনোনয়ন বোর্ডের সভা শেষ হলেও আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল। সবকিছু বিচার বিশ্লেষণ করতে আমাদের একটু সময় লাগছে। ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ, দক্ষিণে ইশরাক। গণতান্ত্রিক পন্থায় হতে চান রাষ্ট্রযন্ত্রের অংশ, ইসি নিয়ে কথা বলার রুচি নেই, মন্তব্য ফখরুলের। বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই, দাবি ঐক্যফ্রন্টের। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠলে সরকার টিকবে না, বলছেন নেতারা। চেয়ারম্যান জিএম কাদেরের হাতেই থাকছে জাতীয় পার্টির সব ক্ষমতা। রওশনের অনুপস্থিতিতে তাকে দেয়া হলো প্রধান পৃষ্ঠপোষকের পদ, নেতারা বললেন বিভেদ নেই। এবং শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু, দুটি ড্রিম লাইনারের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন। প্রধানমন্ত্রী বললেন দুর্নীতি হলে ছাড় নয়। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।